মর্ম ছাত্রছাত্রীসকল, আজির এই ভিডিওটিত 15 দিনের ছয়ীকন সমলর সমল নং দুইয়র ষষ্ঠ শ্রেণীর অসমীয়া বিষয়ৰ প্রশ্নবিলাকর সমাধান করিব চেষ্টা করছো। তোমালে ভিডিওটি আরম্ভণির পর শেষলকে চাবা আর ভাল পালে লাইক আর শেয়ার করবা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লোক পরবর্তী ভিডিওবিলাক পাবলে। আরম্ভ করছো, তোমালে স্ক্রিনত দেখা পাইছা ষষ্ঠ শ্রেণী বিষয় অসমীয়া পাঠ নং এক হবতকৈ আপন, এটা একটা কবিতা হয়। তোমাক প্রশ্ন নং একত কি কৈছে হবতকৈ আপন কবিতাটো শুদ্ধ উচ্চারণেরে পড়া আর তলর প্রশ্ন সময় উত্তর দিয়া। তো প্রশ্ন ক নম্বরত কৈছে হবতকৈ আপন কবিতাটির কবিগৰাকীৰ নাম কি? এই কবিতাটির কবিগৰাকীৰ নাম হৈছে উত্তর নবকান্ত বৰুৱা। খ নম্বর, কবিয়ে কাক কাক হবতকৈ আপন বুলি কৈছে? উত্তর আই, মাতৃভূমি আর ভাষাক আপন বুলি কৈছে। তোমালোকে লিখি লবা। গ নম্বর, কবিয়ে প্রাণর চিনাকি বুলি কার কার কথা কৈছে? উত্তর নিজ দেশের নগর গাঁও জান জুরিক প্রাণর চিনাকি বুলি কৈছে। ঘ নম্বর, আমার ধরণী পৃথিবীখন কিহেরে ভরা? উত্তর আমার ধরণীখন গছ লতা ফুল আদিরে ভরা। ঙ নম্বর, কবিয়ে জগৎখনক কার কার যোগেদি চিনি পাবলৈ আশা কৰিছে? উত্তর আই, দেশ আর ভাষারে চিনি পাবলৈ আশা কৰিছে। 2 নম্বর প্রশ্ন, কঠিন শব্দর অর্থবর জানো আহা, লগতে তুমি নোপোৱা শব্দবর বাছি উলিওয়া। ইয়াতে কিছুমান শব্দ আর অর্থ লিখিয়ে দিছে, তুমি কবিতাটো চাই কিছু প্রশ্ন কিছু শব্দ বাছি উলিয়াবা যিবিলাক তুমি না জানা। ইয়াতে শব্দ অর্থ, ধরণী মানে পৃথিবী, আপন মানে নিজর, প্রাণর মানে মরমর, স্নেহ মানে মরম, চিনিম মানে চিনাকি হম। এইখিনি তোমাক দেখুৱাই দিছে, তুমি কবিতাটো ভালদরে পড়ি তারপর কিছু শব্দ বা যিবিলাক তুমি না জানা সেইখিনি লিস্টেড করিব কৈছে। 3 নম্বর প্রশ্ন চা, তলত উল্লেখ করা বাক্যবর নঙার্থক শব্দর তলত আঁচ টানি দিয়া। নঙার্থক যেবিলাক নেগেটিভ বুঝাইছে সেই শব্দবিলাকৰ তলত আঁচ টানিব কৈছে। ক নম্বর, মই স্কুললৈ নাযাওঁ, এই নাযাওঁ শব্দটো হৈছে নঙার্থক অর্থাৎ নেগেটিভ, গতিকে মই ৰঙা কৰি পেলাই তলত আঁচ টানিছো। খ নম্বর, হিতাই গান গাব নাজানে, এই নাজানে শব্দটো নঙার্থক, গতিকে এইটো ৰঙা আৰু আঁচ টানি দিয়া হৈছে। গ নম্বর, রহিমে বল খেলিব জানে কিন্তু ক্রিকেট খেলিব না জানে, এই না জানে শব্দটি হয়েছে নঙার্থক, ইয়ার তলত আস্তনা হয়েছে। ঘ, চৰাইটো সরু উড়িব না জানে, না জানে তলত আস্তনা হয়েছে। 9 নম্বর, যদুয়ে কবিতা আবৃত্তি করিব না জানে, না জানে শব্দটুক রঙা করে আস্তানি দিয়া হয়েছে। 4 নম্বর, শেষর উচ্চারণের মিল থাকা শব্দবর মিলোয়া, যেনে শুৱনীৰ লগত আমার এটা করে দিছে শুৱনি ধরণী, শেষর ফালে মিল আছে মানে রাইমিং ওয়ার্ড এইবিলাক। আই, চিনাই, দেখ, শেষ, ভাষা, আশা, খুরিয়া, কুমলিয়া, তো শেষর ফালে থকা উচ্চারণের যাক মিল সেইবিলাক আমি মিলাই লৈছো। 5 নম্বর, তলর নির্দিষ্ট বাচক নির্দিষ্টতা বাচক প্রত্যয়ের একটি বাক্য সজা, কণ, কোসা, খন, খিলা, জন, জনি, টি, টু, এইকেইটার আমি বাক্য সজিব লাগে। কণ, কোনা কোণে কিতাপ পড়ি আছে, জনি, ছোৱালীজনীয়ে গীত গাই আছে, কোসা, চুলি কোসা বান্ধি রাখিবা, খন, কিতাবখন গ্রন্থমেলার পৰা কিনা হৈছে, পড়াটো বাদ পৰিছে, পড়া লিখিবা, গ্রন্থমেলার পৰা কিনা হৈছে, খিলা, কাগজ খিলা থৈ দিয়া, জন, মানুহজনৰ ঘৰ কোকৰাঝাৰত, টি, গোলাপৰ কলিটি নিছিঙিবা, টু, এইটো এটা মেকুৰী, এই গোটেইকেইটা প্ৰত্যয়েৰে আমি শব্দ বনাইছো। 6 নম্বর, তোমার জন্মভূমির বিষয়ে 5টা বাক্য লিখা, উত্তরত লিখিছো, তোমালোকে নিজে বেলেগকেও লিখিব পারা, অসমর জন্মভূমি, অসমর আকাশ, বতাহ, মাটি আর ভাষা মর অতি মরমর, অসম আমার রূপহী গুণরো নাই শেষ, ভারতরে পূর্ব দিকর সূর্য উঠা দেশ, জন্মভূমি মাতৃসম, অসমর সর্বাঙ্গীন উন্নয়ন মোর কাম্য, এইকেইটা বাক্য মই লিখিছো, তুমি বেলেগও লিখিব পারা, তোমার জন্মভূমি সম্পর্কে 5টা বাক্য লিখিব পারা। 7 নম্বর, তলর কবিতা ফাঁকির মূল ভাব নিজের ভাষাত লিখা, কবিতা ফাঁকি হয়তো নহব পারে, মোর ভাষা হবত হরিয়া, তথাপি আপন এই ভাষা তারই প্রকাশ করু, অন্তরের ভাব কুমলিয়া, সুখ দুঃখ স্নেহ শান্তি আশা, এই যে কবিতা ফাঁকি দিছে এই কবিতা ফাঁকির ভাব বহলাই আলোচনা করিব লাগে বা মূল ভাব লিখিব লাগে। উত্তরত লিখিছো, উক্ত কবিতা ফাঁকির জড়িয়ে কবিয়ে নিজের মাতৃভাষার প্রতি গভীর ভালপোৱা প্রকাশ করেছে, কবিয়ে ইয়ার উপরি সকলকে কিয় নিজের মাতৃভাষাক ভাল পাব লাগে তাকে বুঝাবলে প্রয়াস করেছে। আমি আমার অন্তরের ভাব নিজের মাতৃভাষার জড়িয়ে প্রকাশ করু, যি ভাষার আমি আমার অন্তরের সকল ধরনের ভাব প্রকাশ করু সেই ভাষার তুলনা অন্য ভাষার লগত করিব না পায়, কেবল নিজ মাতৃভাষাক নিঃস্বার্থভাবে সন্মান করিব লাগে আর
ভাল পাব লাগে। তো মৰমৰ ছাত্র ছাত্রীসকল, আজিৰ ভিডিওতে এইখিনি, লগ পাম পৰৱৰ্তী ভিডিওত। ভিডিওটো ভাল পালে লাইক আৰু শ্বেয়াৰ কৰি দিবা, চেনেলটো সাবস্ক্রাইব কৰি ল'বা। ধন্যবাদ।